ঈদ উল আজহার তারিখ জানালো আবহাওয়া অফিস, তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে জিলহজ মাসের চাঁদের গতিবিধি প্রকাশ করেছে সংস্থাটি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, শুক্রবার মাগরিবের পরে জাতীয় চাঁদ দেখা কমিটি বাইতুল মুকাররমের কনফারেন্স কক্ষে এক বৈঠকে বসবে। বৈঠকে চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঈদ উল আজহার তারিখ ঘোষণা করা হবে। ইসলামিক শরীয়ত অনুযায়ী চন্দ্র মাসের শুরুতে খালি চোখে চাঁদ দেখার বিধান রয়েছে। শুক্রবার যদি চাঁদ দেখা যায় তবে শনিবার বাংলাদেশে জিলহজ মাস শুরু হবে। এ হিসেবে 17 জুন বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হবে। যদি এমন হয় তবে জিলকদ মাস 29 দিনে শেষ হবে। শুক্রবার যদি চাঁদ না দেখা যায় তবে জিলকদ মাস 30 দিন পূর্ণ করবে। এমনটি হলে জিলহজ মাস রোববার শুরু হবে এবং মঙ্গলবার 18 জুন ঈদ উল আজহা উদযাপিত হবে।